এগুলা কি জানি বাঁশের, বাঁশের মধ্যে ওই কলার মোচা না কি জানি রান্না করে ভিতরে দিয়ে বেসন দিয়ে চপ করে ফেলছে একটা, আমার কাছে খুবই খারাপ লাগছে। তার দাম আবার 40 টাকা। তো এখানে সব জিনিসের দামই বেশি ছিল। আমরা হচ্ছে কংলাক পাহাড় থেকে ঘুরে আসলাম, আসার পথে যে হেলিপ্যাডের উপরে যে গান গাচ্ছিলো সেটার একটু ভিডিও ফুটেজ নিলাম, আর যে আশেপাশে সব দোকানপাট যেগুলো ছিল হালকা পাতলা নাস্তা করলাম, করে এখন সামনের দিকে হাঁটতেছি রাস্তায়। একটু হালকা পাতলা কিছু খাবো, ড্রিঙ্কস ড্রিঙ্কস মানে ড্রিঙ্কও আর কি। এগুলো আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করবো সেগুলোর বারবিকিউ হচ্ছে আমাদের রাতে ডিনার, বারবিকিউ আর পরোটা। পরোটা বারবিকিউ তুমি কি খাবা, ভাত খাবা? সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই হোটেলে শুধু এই যে বারবিকিউটা আমার কাছে ভালো লাগছে, আর কোনো খাবারই আমার কাছে ভালো লাগেনি। তো আমরা যাচ্ছি আরও সামনে একটু। তো এখানে মেঘপুঞ্জ নামে একটা রিসোর্ট আছে, মাশাল্লাহ সেটা নাকি অনেক সুন্দর। আর হচ্ছে ওটা নাকি 1 মাস আগে বুকিং দিতে হয়, আর কস্টও অনেক বেশি। তো ভাবলাম যে একটু দেখে আসি। আর ওখানে সেলফি ব্রিজ নামে একটা ব্রিজ আছে, মানে ওখানে সবাই সেলফি টেলফি তুলে আর কি। তো ওখানে যাচ্ছি। এটা হচ্ছে মেকআপ, আমি ভাবছি এটাই হয়তো, তো বললো যে না সামনে আছে। তো ওখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, তাই ওটার এত ডিমান্ড। তো সেনাবাহিনীরা এখানে যাওয়া আসা করছিলো, আর এই দোকানের মালটাগুলো মাশাল্লাহ এত মজার ছিল, আলহামদুলিল্লাহ আমরা খাইছিলাম, অনেক মজা ছিল। তো আমরা আসার সময় নিয়ে আসতে চেয়েছিলাম, সময় হয় নাই দেখে আর নিতে পারিনি। তো আমরা খাইছিলাম, অনেক মজা ছিল, মিষ্টিও ছিল, রসালো ছিল। আর আমরা কমলা খাইছিলাম, কমলাটা খুবই বাজে ছিল, মানে কমলাটা যেমন বাজে ছিল মালটাটা তত ভালো ছিল আর কি। তো যাচ্ছি সামনে হাঁটতে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। সাজেকে যারা আসে মেন খাবারই মনে হচ্ছে দুপুরে থাকবে ব্যাম্বো চিকেন, আর রাতে হচ্ছে বারবিকিউ পরোটা। তো সেরকম সব হোটেলের সামনে দেখছি এগুলা, আর যে কিছু স্ন্যাক্স আছে পিঠার মতো এগুলা, আর ওই যে সব রেস্টুরেন্টের সামনে দেখতেছি বারবিকিউ করছে সবাই। তো এগুলা ওনারা দেখে এখনই করে রাখছে, কে কখন আসবে খেতে, ঠান্ডা হয়ে যাবে তো, বুঝলাম না কিছু। তো আমরা যখন যাই আমাদের পরোটাগুলো করে রাখছিলো, তো আমরা ঠান্ডায় খাইছিলাম। পরে লাস্টে লাস্টেরটা হচ্ছে বললাম যে গরম একটা দিতে, তো গরমটা খেয়ে ভালো লাগছিলো, বাকি সব ঠান্ডা ছিল, মজা লাগেনি। আর এই যে মেঘপুঞ্জ, মেঘপুঞ্জ না মেঘপুঞ্জি, হ্যাঁ মেঘপুঞ্জি আমার বলতে ভুল হয়েছিলো, সে রিসোর্ট দেখতে অনেক সুন্দর লাগছে সামনে থেকে। রাতের পোকার কি সুন্দর একটা শব্দ আওয়াজ হচ্ছে ডাকছে। আর এই রিসোর্টটা হচ্ছে এখানে যারা থাকে আর কি, ভিতরে যারা বুক দেয় শুধু তারা ভিতরে থাকতে পারবে। আর মেন গেটে যে এখানে যে কিছু লোক সামনে দাঁড়ায় আছে, এখানে তালা লাগাই দেয় যে বাইরের লোক আর কেউ ঢুকতে পারবে না। তো রিসোর্টটা যারা ভাড়া নিয়েছে শুধু তারাই থাকবে ভিতরে,
মানে খুব সিকিউরিটির মতো আর কি। তারপরও আমরা একটু চুপচুপ করে গিয়ে ছবি টুবি তুলছিলাম, পরে ধরাও খাইছিলাম। তো ও বললো এখানকার এক একটা রিসোর্টের ভাড়া নাকি 5-6 হাজার। তবে এখানে একটা পিচ্ছি আসছিলো, মানে ও এলাকারই, ওর কাছ থেকে শুনলাম, ও বললো যে 12,000 টাকা নাকি আর 1 মাস আগে বুকিং দিতে হয়। আস্তে আস্তে তো আমরা এখানে দাঁড়ায় থেকে কিছুক্ষণ ছবি টবি তুললাম, ক্যামেরা দিয়ে তুলছি। ওই যে বললাম একটা পিচ্চির কথা, ওই পিচ্চির দিয়েই আমরা ক্যামেরাতে ছবি উঠে নিয়েছি। আর এমনি মোবাইলে কিছু সেলফি টেলফি তুলছিলাম, যেহেতু এটা সেলফি সেলফি ব্রিজ, সেলফি না তুললে কি আর হয়। আর দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। রাতের বেলা তো এমনি লাইটিংটা ব্রিজে সেটাই সুন্দর লাগছিলো। তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, মার্কেটগুলো ঘুরছি। আর এই যে ব্রেসলেটগুলো আমার বড় বড় অনেক ভালো লাগে, তো যেগুলো ভালো লাগছিলো আর কি একটু হাতে পরে পরে দেখছিলাম। তারপর এই যে কাঠের চিরুনি, কাঠের আয়না, এগুলো অনেক সুন্দর লাগছিলো, এগুলো দেখছিলাম। এখানে মুলতানি মাটি, চন্দন কাঠ, সাবান, আরও অনেক কিছুই ছিল। তো এগুলো কিছুই নেওয়ার উদ্দেশ্য ছিল না, জাস্ট একটু দেখলাম আর কি। তো চুড়িগুলো দেখলাম, কাঠের চুড়ি ডিজাইন করা, তো আমার হাতে হচ্ছিল না, আর খুঁজে দেখিনি, চলে আসলাম। আয়নাটাও ভালোই লাগছিল। আর এই যে বাঁশের এগুলোতে গ্লাস বানাইছে, অনেক সুন্দর। ওই যে কংলাক পাহাড়ে গিয়েছিলাম গতকালের ভিডিওতে আছে, তো ওই ভিডিওতে দেখলাম পাহাড়ের উপরে যে বাঁশের গ্লাসগুলো বিক্রি করছিল, অনেক সুন্দর ডিজাইনগুলো, অনেক সুন্দর লাগছিল। কিন্তু ও বললো নিতে, কিন্তু আর নেওয়া হলো না। আবার এই দোকানে এসে এখানে ওই যে ব্রেসলেট দেখা দেখি শুরু করছিলাম, তো এই দোকানের এগুলো ভালো লাগছিলো আর কি, পুঁথি দিয়ে বানানো ডিজাইনগুলো সুন্দর লাগছিল হাতে। তারপর এখন আমরা চলে যাচ্ছি রুমের দিকে, রিসোর্টে যাব। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, রেস্ট করব, তারপর হচ্ছে ডিনার করতে আসব, পরোটা আর হচ্ছে বারবিকিউ, আর সাথে কী কী থাকছে সেটা দেখাবো আপনাদের। আর এই যে রাতের রিসোর্ট দেখতে অনেক সুন্দর। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি হচ্ছে সাজেকের আরও সুন্দর সুন্দর ভিডিও করেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর একটা করে লাইক কমেন্ট করবেন। আর রাতের রিসোর্ট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, লাইটিং বিভিন্ন কালারের করা আছে, আরও সুন্দর লাগছিল। তো আমরা রিসোর্টের সামনে চলে আসলাম, মাশাআল্লাহ এটাই হচ্ছে আমাদের রিসোর্ট দার্জিলিং। রাতে দেখতে অনেক সুন্দর লাগছিল লাইটিং করার জন্য, তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এরপর হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাইতে চলে যাব, সেটার একটু ভিডিও রাখা আছে, বারবিকিউ পরোটার। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন।
আমটাটা দেখি। বসো না।